হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে আমরা সব সময় বলে থাকি, একটু নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আমাদের শিক্ষার্থীরা আমাদের এখানে যে শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য আসে, তারা একটু ডিফারেন্ট তৈরি হওয়ার জন্য প্রস্তুত নিয়ে থাকে সব সময়। এখানে শিল্পী হতে গেলে যে করণীয়, শুধু ছবি আঁকলেই হবে না, তার বিভিন্ন বিষয়ের উপরে তার দক্ষ থাকতে হবে, এবং সব কিছুর বিষয়ের উপরে পারদর্শী না হলে সে ভালো শিল্পী হতে পারবে না। ভালো শিল্পী না, যে কোনো ব্যক্তিকেই হওয়া উচিত অন্যের চেয়ে বেটার। তাই আমরা আজকের মতো যে বিষয় নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি, যাওয়ার চেষ্টা করছি, এখানে পড়াশোনার পাশাপাশি যে আজকে আমরা একটু ইন্টারনেট এবং গুগল এবং ডিজিটালের যে ওয়েবসাইটগুলো, এই বিষয়গুলোর উপরে আজকে একটি পরীক্ষা নেওয়া হলো। আমরা এখন জানব যে আমাদের গুগল থেকে আমাদের কী কী সহযোগিতা পেয়ে থাকি, কী কী গুগল আমাদের কী কী উপকারে আসে, এমন একটি বিষয় আমাদের এখানে শিক্ষার্থী উর্মি আক্তার বলবে যে গুগল থেকে আমরা কী ধরনের সহযোগিতা পেয়ে থাকি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি উর্মি, 11তম ব্যাচের শিক্ষার্থী। আজকে আমাদের প্রশ্ন ছিল গুগল থেকে আমরা কি পাই, গুগল থেকে আমরা কি না পাই। আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত শহর বন্দরে মানুষ হয়ে পড়েছে ব্যস্তমুখী, এবং তার জন্য শতকরা 98% মানুষ ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, এবং এই নেট দুনিয়ায় সব থেকে ভালো সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে বেছে নিয়েছে। কারণ গুগল শুধু আমাদেরকে ভাত মাছ প্রিয়জনকে এনে দিতে পারে না, কিন্তু ভাত মাছ খেলে কি হয়, ভাত মাছ রান্নার কৌশল আমাদেরকে বলতে পারে, আবার প্রিয়জনকে এনে দিতে না পারে। এটা করো, তালি দাও সবাই, সুন্দর। এক কথায় গুগল আমাদের থেকে, গুগল থেকে আমরা সবই জানতে পারি। অনেক অনেক ভালো লাগছে আমার, আপনাদেরও হয়তো ভালো লাগবে। আসলে একটু ব্যতিক্রম যখন হয় তখনই সেটা অন্যের চেয়ে, যখন একটু ব্যতিক্রম ভাবে ভঙ্গিমায় বলা হয় তখন সেটা একটু মূল্যায়নটা পায় বেশি সবার কাছ থেকে। তাই আমরা আপনাদের কাছে তাকে একটু দেখাবার চেষ্টা করলাম, তার মুখের যে উক্তিটি আপনারা শুনলেন গুগল সম্পর্কে। এখন আমরা অন্য অন্য যারা আছে সবাইয়ের কাছে আমরা জানবো যে একটা করে পয়েন্ট সবাই বলতে হবে। শিক্ষক, গুগল থেকে আপনি কি ধরনের উপকার মনে করেন, একটা যে কোনো একটা পয়েন্ট বলেন। যে যা লিখছেন সবাই থেকে একটা করে পয়েন্ট বলেন। হ্যাঁ বলেন। গুগল থেকে আমরা যে কোনো পড়াশোনা বিষয়ে যে কোনো কিছু জেনে নিতে পারি, যে কোনো বিষয়ে আমরা সহজেই এটা পেয়ে থাকি। আচ্ছা, থ্যাংক ইউ। আর সজীব, গুগল অ্যাপ থেকে আমরা কি ধরনের পাই, যে কোনো একটা পয়েন্ট? কখনো দেখা যায় আমরা একটা প্রশ্ন খুঁজতে যে হতাশ হয়ে যাই, পাই না কোথাও, তখন আমরা গুগলে সার্চ দিলে সে প্রশ্নটা পেয়ে যাই। থ্যাংক ইউ। যে কোনো স্থানের লোকেশন বের করতে পারি খুব সহজে, এটা তো কেউ আগে বলা হয়নি, এটা খুব সুন্দর একটা পয়েন্ট। এটা করতালে দেওয়া হোক তার জন্য, এটা একটা সুন্দর একটা পয়েন্ট। এই পয়েন্টটা দরকার ছিল যে গুগল ম্যাপে যে বিশালভাবে আমি যেথায় যাব, কোথায় দাঁড়ায় আছে এবং কোথায় যাব, আমার অবস্থান কোথায়, এখান থেকে ওখানে কতটা ডিস্টান্স, এটাও যে আমরা গুগলে পাচ্ছি, এটা একটা বড় বড় ধরনের বিষয় পয়েন্ট। হ্যাঁ বলো। কোনো অজানা তথ্য যখন তখন পেতে পারি। সুন্দর, এতে কোনো একটা পয়েন্ট। বড় বড় ভিডিও অথবা ছবি খুব সহজে কোয়ালিটি সম্পূর্ণভাবে সেভ করে রাখতে পারি বা সেন্ড করতে পারি কাউকে। তারপরে আপনি তো বলছেন যে কোনো একটা পয়েন্ট। গুগল হলো এমন একটি মাধ্যম যেখানে আমরা অল্প সময়ের মধ্যে সকল অজানা তথ্যগুলো জানতে পারি। সুন্দর, সাধারণ জ্ঞান আহরণ করতে পারি। সুন্দর। হ্যাঁ কৌশিক, গুগল হলো আমাদের সব থেকে বড় সার্চ ইঞ্জিন, এটির সাহায্যে আমরা যে কোনো তথ্য অতি অল্প সময়ের ভিতরে পেয়ে নিতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাই, একটা করতালি দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনলেন এত সময়, কিন্তু আসলে দেখুন যে তারা কিন্তু এখনও মনে হয় একটা বিষয় এখানে কেউ শেয়ার করে নেয়, যে বিষয়টা হচ্ছে গুগল শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো কান্ট্রির যে কোনো বিষয়কে আমরা এখান থেকে যদি আমরা ভাষা জানি, আমরা যদি সেই দেশের ভাষা অনুযায়ী লিখতে পারি, তাহলে আমরা গুগলে সেই দেশের ভাষাটা কী করতে পারবো, আমরা যদি ওখানে লিখতে পারি তাহলে আমরা অবশ্যই সেই দেশের তথ্য আমরা এখান থেকে আমরা দেখতে পারবো বা জানতে পারবো, তাই না? তাহলে গুগল শুধু বাংলাদেশ না, বাট এই ভারত না, সমস্ত পৃথিবী নিয়ে, সারা বিশ্ব নিয়ে গুগলের কি বিস্তার রয়েছে, তাই না? তাহলে আপনারা বন্ধুরা যদি এরকম নিত্য নতুন কিছু আপনারা আমাদের শিক্ষার্থীদের মুখে বা তাদের হাতের কাজ দেখে যদি দেখতে চান, তাহলে অবশ্যই
আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, আমরা নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে আমার স্টুডেন্টদের জন্য শুভকামনা করবেন, তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। আপনাদের সকলের শুভকামনা রেখে ভিডিওটি শেষ করছি।